আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা রিপিলিং অফ অ্যাক্ট অর্থাৎ আইনের রহিতকরণ, আইন বাতিলকরণ কি এ বিষয়টি নিয়ে ডিসকাস করব। এই আইন রিপিলের উদ্দেশ্য কি এবং এটা কত ধরনের হতে পারে এ বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করব। আমরা জানি যে পার্লামেন্ট আইন তৈরি করে, এই পার্লামেন্ট বা লেজিসলেটিভ বডি যেমন আইন তৈরি করতে পারে, ঠিক তেমনিভাবে আইনকে বাতিল করারও ক্ষমতা রাখে। যখন কোনো আইন বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না বা পাবলিক পলিসি ইনসিওর করতে পারে না, মেজরিটি পাবলিকের ইন্টারেস্ট এনসিওর করতে পারে না, বা আইনে যে রেমেডি দেওয়া হয় বা শাস্তির বিধান থাকে সেই রেমেডি বা শাস্তিটা পর্যাপ্ত না বা বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না, এরকম ক্ষেত্রে মূলত আইন রিপিল করার প্রয়োজন হয়। রিপিলিং অফ অ্যাক্ট এর অবজেক্ট হচ্ছে যে আইনের লিস্ট থেকে অপ্রয়োজনীয় বিধানগুলো, অপ্রয়োজনীয় আইনগুলো বাদ দিয়ে পাবলিকের মনে যে কনফিউশন তৈরি হয় এটা দূর করা। কারণ একই বিষয়ের উপর একাধিক আইন থাকলে একটা কনফিউশন তৈরি হয় যে কোনটা অ্যাপ্লিকেবল হবে কোনটা অ্যাপ্লিকেবল হবে না। রিপিলিং অফ অ্যাক্ট দুই ধরনের হতে পারে, অর্থাৎ দুইভাবে আইনকে রিপিল করা যায়, এক্সপ্রেসলি ইমপ্লাইডলি। যখন কোনো একটা আইন প্রণয়ন করা হয় এবং এই আইনের মাধ্যমে পূর্বের ওই একই সাবজেক্ট ম্যাটার রিলেটেড আইনকে রিপিল করা হয়, তখন ওই আইনের কোনো একটা প্রভিজনে উল্লেখ থাকে যে এই রিলেটেড পূর্ববর্তী আইনকে সম্পূর্ণ রহিত করা হলো, সম্পূর্ণ বাতিল করা হলো। এরকমভাবে যখন এক্সপ্রেসলি কোনো প্রভিজন দিয়ে উল্লেখ থাকবে তখন এটা এটা হচ্ছে এক্সপ্রেস রিপিলিং অফ অ্যান অ্যাক্ট। ওকে, উদাহরণস্বরূপ বলা যায় যে অর্থ ঋণ আদালত আইন 2003 এর 60 ধারায় বলা হয়েছে যে অর্থ ঋণ আদালত আইন 1990 বাতিল করা হলো। অর্থাৎ এখানে এক্সপ্রেসলি বলা হচ্ছে যে 1990 সালে যে অর্থ ঋণ আদালত আইন ছিল এটা বাতিল করা হলো এবং এর পরিবর্তে 2003 সালের অর্থ ঋণ আদালত আইন প্রতিস্থাপিত করা হলো, অর্থাৎ আগের আইনটি বাদ দিয়ে এই আইনটি অনুসরণ করতে হবে। একইভাবে অ্যারবিট্রেশন অ্যাক্ট 2001 এর 59 ধারায় বলা হয়েছে যে এই রিলেটেড অর্থাৎ অ্যারবিট্রেশন রিলেটেড যে অন্যান্য আইন যেমন অ্যারবিট্রেশন অ্যাক্ট 1937, অ্যারবিট্রেশন অ্যাক্ট 1940 এগুলো বাতিল করা হলো। এছাড়াও এমনও হতে পারে যে কোনো আইনের প্রভিজনে এরকম উল্লেখ থাকতে পারে এ আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ হলে অন্যান্য আইনের ওপর এ আইনের বিধান অগ্রাধিকার পাবে। অর্থাৎ এখানে এখানেও মূলত এক্সপ্রেসলি বলা হলো যে পূর্বে একই বিষয়ের রিলেটেড কোনো আইন থাকলে এবং সেই আইনের কোনো বিধান বা সম্পূর্ণ আইন যদি এই বর্তমান আইনের সাথে ইনকনসিস্টেন্ট হয় তাহলে এই বর্তমান আইনটি কার্যকর হবে, অগ্রাধিকার পাবে। ওকে, এরপরে আমরা দেখি ইমপ্লাইড রিপিল কি। ইমপ্লাইড রিপিল হচ্ছে যখন কোনো আইন অন্য কোনো আইনের বিধানকে সরাসরি কোনো প্রভিজন উল্লেখ করে বাতিল করে না, অর্থাৎ আইনের ভাষা দেখে সারাউন্ডিং সার্কামস্টান্স বিবেচনা করে আইনের রিপিল অনুমান করতে হয়। বিখ্যাত স্কলার হ্যালসবেরি তার লজ অফ ইংল্যান্ড বইয়ে তিনটি
টেস্টের কথা উল্লেখ করেছেন, যার মাধ্যমে কোনো আইন ইমপ্লাইডলি রিপিল হয়েছে কি না এটা নির্ণয় করা যায়। প্রথমত, যদি একই বিষয়ের পূর্বের আইনের প্রভিজনের সাথে বর্তমানে সেম সাবজেক্ট ম্যাটারের সেম প্রবলেম নিয়ে যে আইনটি তৈরি করা হয়েছে ওই আইনের প্রভিজন যদি ইনকনসিস্টেন্স হয়। এরপরে যদি এমন হয় যে দুইটি আইনই যদি একসাথে এনফোর্সে থাকে তাহলে তাদের যে উদ্দেশ্য এটা ব্যর্থতায় পর্যবসিত হবে এবং পূর্বের আইনের যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো নতুন আইনে সবগুলোই ইনসার্ট করা হলো। এরকম ক্ষেত্রে পূর্বের যে আইনটি ছিল ওই আইনটি রিপিল হয়েছে বলে ধরে নিতে হবে। ইমপ্লাইড রিপিলের এক্সাম্পল হিসেবে আমরা ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স 1985 এবং গার্ডিয়ান্স অ্যান্ড অডস অ্যাক্ট 1890 এর কথা উল্লেখ করতে পারি। গার্ডিয়ান্স অ্যান্ড অডস অ্যাক্ট অনুযায়ী গার্ডিয়ান অ্যাপয়েন্ট বা ডিক্লেয়ার করার ক্ষমতা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টের, কিন্তু ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স 1985 এর সেকশন 5, সেকশন 24, সেকশন 4 এবং অন্যান্য প্রভিজন পড়ার পর আমরা বুঝতে পারি যে এখন আর ডিস্ট্রিক্ট জাজ নয় বরং অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট গার্ডিয়ান্স অ্যাপয়েন্ট বা ডিক্লেয়ার করতে পারে। কিন্তু সরাসরি উল্লেখ করা হয়নি যে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট এটা করতে পারবে না, জাস্ট ইমপ্লাইডলি এটা রিপিল করা হয়েছে। একইভাবে আমরা বলতে পারি যে পেনাল কোড 1860 এর সেকশন 375 এবং 76 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 দ্বারা ইমপ্লাইডলি রিপিল করা হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।